ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা সুনানুর রাওয়াতিব যেগুলো 12 রাকাত, ফজরের 2, জোহরের 4 রাকাত নামাজের ফরজের পূর্বে, তারপরে 2 রাকাত পরে, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, 12 রাকাত সালাত, এটা যদি ইচ্ছা করে ছেড়ে দিই তাহলে গুনাহগার হব কি না? মূলত যদি প্রাথমিকভাবে বলা যায় তাহলে যেটুক ওলামা ইকরামের বক্তব্য থেকে প্রমাণিত হয় যে গুনাহগার হবেন না। কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এমন আমল সম্পর্কে যার দ্বারা একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, একজন ব্যক্তি যখন তাকে জিজ্ঞেস করেছেন তখন তাকে 5 ওয়াক্ত ফরজ সালাতের কথা বলেছেন, তখন তিনি রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে আমাকে কি আর কোনো সালাত পড়তে হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে না, তবে তুমি যদি নফল পড়তে চাও সেটা তোমার বিষয়, সেটা আলাদা বিষয়। তো ওই ব্যক্তি বলেছিল যে আমি আপনি যা বলেছেন আমি এর কমও করবো না বেশিও করবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সফল কাম বলেছিলেন। তো এই হাদিস থেকে ওলামা ইকরাম বলছেন যে যদি 5 মানে সুনানুর রাওয়াতিব যেগুলো রয়েছে ওগুলো যদি ওয়াজিবই হতো, অর্থাৎ যদি ছাড়াটা গুনার কাজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকে সফল কাম বলতেন না, বা উনি তো রাসূলের সামনেই বলেছিলেন যে আমি এগুলো পড়বো না, অর্থাৎ শুধু ফরজ যেগুলো বলেছেন সেগুলোই পড়বো, কম বেশি করবো না। এরপরে রাসূল তাকে সফল কাম বলেছেন, অন্য হাদিসে তাকে জান্নাতই বলেছেন। তো এই হাদিস থেকে তারা বলছেন যে ফরজ সালাত বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে যেগুলো সুনানুর রাওয়াতিব এগুলো জরুরি বিষয় না। যদি কেউ মানে ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে না, জরুরি না, যাই হোক ওনারা বলেছেন যে যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে না। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, এখানে উত্তর এ পর্যন্তই শেষ নয়, আরও অনেক কথা রয়েছে যে এখানে আসলে শুধু আমরা মানে বারবার বলি যে এটাতে গুনাহ হবে কি হবে না, প্রসঙ্গটা এখানে নাই। সরাসরি আপনি যখন জবাব চাইবেন তখন আমাকে বলতে হবে যে না গুনাহগার হবেন না, কারণ দলিল এটাই বলে, হাদিস এটাই বলে। কিন্তু আপনি যদি আরও হাদিসের দিকে লক্ষ্য করেন এবং তাহলে আপনি আরও বুঝতে পারবেন যে এটা কত গুরুত্বপূর্ণ এই সুন্নাতগুলো আমাদের জন্য। কারণ কি, আপনি যতই গুনাহগার না হন, দেখুন আপনি যদি গুনাহগার নাও হন তবুও কিন্তু আপনি এখানে ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনি সুন্নাতগুলো ছেড়ে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই সুন্নাতগুলো ছেড়ে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কেমন ক্ষতিগ্রস্ত? যেমন ধরুন রাসূল ইসলাম হাদিসের মধ্যে বলছেন সুনানে তিরমিজি 413, সুনানে নাসাই 465, সুনানে আবু দাউদের 864 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন ইন্না আউয়ালামা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামা মিন আমালিহিম আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানে সব আমল সময়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ে তাকে জিজ্ঞেস করা হবে, হিসাব নেওয়া হবে, সেটা হচ্ছে সালাত। তো আল্লাহ তাআলা এই বিষয়ে জ্ঞাত থাকার পরও ফেরেশতাদেরকে বলবেন মুনজুরু ফি সালাতি আব্দি আতামা আম নাকাসা, আমার বান্দার সালাত দেখো তো সে কি পূর্ণ করেছে নাকি তার সালাতে ত্রুটি বিচ্যুতি আছে। তো ফাইনকার আমাদের প্রতিবাদ হতো আমরা, যদি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে তো সমস্যা নাই, পরিপূর্ণ লেখা হবে। ওয়াইনকার তাকাসা মিনহা শাইআন কাল উনজুরু হাল্লি আব্দি মিন তাও, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে দেখো তো আমার বান্দার কোনো নফল সালাত আছে কি না। ফাইনকার আল্লাহ তাও কাল আচিমুলি আব্দি ফারিদ মিন তাও, যদি দেখা যায় যে তার নফল সালাত রয়েছে তাহলে আল্লাহ তাআলা বলবেন যে তার ফরজে যে ত্রুটিগুলো আছে সবগুলো সেগুলো পূর্ণ করে দেওয়া নফল দ্বারা, তারপরে তার হিসাব মানে এভাবেই সমস্ত ফরজের আমলগুলো আমলের ত্রুটিগুলো নফল দ্বারা দূরীভূত করে দেওয়া হবে। তো দেখুন এখানে এই হাদিস থেকে যেটা বুঝলাম যে যদি আমাদের সালাতে ত্রুটি বুচ্ছিতে থেকে যায় তাহলে কি আমাদের দিন যদি আমাদের এই নফল সালাদগুলো এই সুন্নাত সালাদগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। কারণ প্রথম হিসাবই হবে সালাত, আর সেইখানে যদি আমরা পাশ করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। সুতরাং যদি আমি বলিও আপনাকে বা আপনাদেরকে যে এটা গুনাহ হবে না, তাহলে বলুন তো আজকে যদি এটা ছেড়ে দেন ইচ্ছা করে তাহলে কি আমাদের দিন হয়তো এর জন্য আফসোস করতে হবে, কি আমাদের দিন হয়তো এর জন্য আফসোস করতে হবে? সুতরাং কোনো মতেই সাধ্য থাকা সাধ্য অনুযায়ী আপনার কখনো এটা ছাড়া যাবে না। দ্বিতীয়ত দেখুন যে এখানে আর একটা বিষয় যে যারা মূলত খেয়াল করবেন বাস্তব ক্ষেত্রে যে যারা এগুলোতে অবহেলা করে সুন্নাতগুলোতে, দেখবেন যে তারা একসময় ফরজের ক্ষেত্রে অবহেলা শুরু করে দেবে,
ফরজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে টোটালি দেখবেন তাদের অবহেলা রয়েছে, টোটালি অবহেলা রয়েছে। কারণ দেখুন যে যে ব্যক্তি এই সালাদগুলো পড়ে না, বিশেষ করে সুনান রওয়াতবগুলো, তার মানে তার অন্য নফল সালাত সে গাফেল, এটা স্পষ্ট বোঝা যায়। কেউ তাহাজ্জুদ পড়ে সালাতুল লাইল বা সালাতুল দোহা পড়ে, আর এই সমস্ত সুনান রওয়াতব যেগুলো রয়েছে সালাতের আগে পড়ে এগুলো পড়বে না, এটা কখনোই হয় না। বরং একজন ব্যক্তি যখন দেখতে পাবেন যে সুন্নাত সালাদগুলো পড়ছে না, তখন বুঝে নেবেন যে সে ওই অন্যান্য নফলগুলো সে সেগুলো থেকে দূরে। ওদের দেখুন তো তাহলে নিজেকে কত বঞ্চিত করছেন সব থেকে তাহলে এই ব্যক্তি। আর তারপরে এই যেভাবে ছাড়তে ছাড়তে তখন মনে করবে যে ফরজটা তো পড়লেই হবে, এটা তো গুণা, তাহলে আমি গুণাগার হব না। ও পড়তে পড়তে দেখবেন ওটার প্রতি একটা একসময় অলসতা চলে আসছে। তো যে কারণে আল্লাহর প্রকৃত বান্দা এবং নেক বান্দা যারা কখনো এগুলো ছাড়বেন না, এগুলো কখনোই ছাড়বেন না। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সাথে সাথে আরেকটা বিষয় যে আমরা কি চাই না যে আমরা আল্লাহ তাআলার কাছে সব থেকে মানে মানে সব উঁচু স্তরের যে যে স্তরটা সেটা লাভ করতে পারি। দেখুন পবিত্র কোরআনে সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন তার বান্দাদেরকে, তার মধ্যে সব থেকে যে মানে উঁচু পর্যায়ে তাদেরকে বলেছেন আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর তাদেরকেও আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী। ওলামায়ে কেরাম বলছেন যে তারা কারা, যারা ফরজ ওয়াজিব তারপরে মুস্তাহাব সুন্নাত নফল সব কিছু পালন করে এবং যাবতীয় হারাম এবং মাকরু থেকে নিজেদেরকে রক্ষা করে, এমনকি কোনো 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 সময় কোনো বৈধ কাজও মানে দেখা যাবে যে এই কোনো ইবাদতের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে, সে কারণে তারা ছেড়ে দেন। তো তাদেরকে মানে উঁচু স্তর একেবারে, সুতরাং উঁচু স্তর যদি আমাদের হতে হয় তাহলে নফল সালাদগুলো এই সুন্নাত সালাদগুলো আমাদের পরিত্যাগ করলে চলবে না। অতএব সকলকে অনুরোধ করবো যে গুনাহ হবে কি হবে না এই প্রশ্ন না করে বরং নিজেদেরকে উঁচু পর্যায়ের উঁচু স্তরে আল্লাহ তাআলার কাছে নিতে হলে বা এবং ক্ষতিগ্রস্ত যাতে কোনো অবস্থাতেই না হন কিয়ামতের দিনও বিশেষভাবে সেদিকে খেয়াল রেখে আমাদের এই সালাদগুলোকে বাদ দেওয়া কোনো ক্রমেই উচিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।